azgın nasabi alal hasabi kullul arabi fi khidmatihi ashiq hoye porbo durud maashuk ache madina ashiq jodi hoy tere pari jannat hobe thikana koto lash nit chokhe dekhchi rastar sathe mishe geche kukure chete chete khaya felteche koborer ek phota jayga nasib hoy na kafoner ek phota kapor nasib hoy na koto lash সাগরে ডুবে যায় কত লাশ বিমান দুর্ঘটনায় চিরনিখোজ হয়ে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু পাওয়া যায় না জিন্দগিতে একটু কবরের জায়গা নসিব হয় না যে পৃথিবীতে কোনোদিন তোমার কোনো সন্তান তোমার কোনো বংশধর কোনোদিন একটু জিয়ারতে দাঁড়াইবে কবরের চিহ্ন নাই আছে না ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুয়াজ্জিনে এজাম আসাতিজায়ে কেরাম তুলাবায়ে কেরাম অত্র এলাকা ও দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম যুবক বন্ধুরা নিষ্পাপ মাসুম বেগুনাগার আল্লাহ প্রিয় তলিবুল এলেন শিশুরা আলোচনা শুরুতেই আমরা সকলেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যিনি পৃথিবীর হাজারো বিপদ মুসিবত রোগ দুঃখ কান্না শোক বেদনা থেকে হেফাজত করে সুস্থ রেখে ভালো রেখে আমাদেরকে অত্যন্ত মহিমান্বিত মাস পবিত্র রবিউস সানি মাসের এই দ্বিতীয় সপ্তাহে আলে মলিদের মজলিসে বসে জীবনের গুণাগুলো আরেকবার ক্ষমা চেয়ে নেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা খুশি না বেজার জোরে বলেন যে যতটুকু খুশি আল্লাহ তাআলাও যেন আমাদের উপর খুশি হয়ে যায় এই জন্য আমরা শুকরিয়া আদায় করে সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মাহফিল হচ্ছে আমরা বক্তা শ্রোতা উপস্থিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ ইসালে সওয়াব মাহফিল মুর্দেগান যারা কবরে আছে আমরা এমন কেউ এই ময়দানে নাই যার কোনো না কোনো আদরের মানুষ কবরে নাই কথা বলেন এমন কেউ নাই যার কোনো না কোনো আদরের মানুষ কবরে নাই আমরা কেউই বলতে পারি না তারা কেমন আছে কি ঠিক না ব্যাপার কেউই বলতে পারি না যে তারা কেমন আছে তবে বাস্তব যদি আমার আদরের মানুষ থাকে আমি কবরে জাহান্নামের আগুনে পুড়তে দেখতাম যদি আমার আদরের মানুষটাকে দেখতাম অন্ধ ফেরেশতার লোহার হাতুড়ির আঘাতে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেছে তার চিৎকারে আকাশ জমিন কেঁপে উঠতেছে পশু পাখিগুলো পর্যন্ত শুনতেছে গায়রা সাকালাইন নবীজি বলছেন মানুষ আর জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা শোনার তৌফিক দেয় নাই যদি দিত আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে ইরশাদ করেছেন যদি তোমরা চাও তাহলে আমি আরজ করলে আল্লাহ তাআলা কবরবাসীর কবরের সেই আযাবের দৃশ্য এবং তাদের কষ্ট তাদের চিৎকার এসব তোমাদেরকে দেখবার এবং শুনবার তৌফিক দিবে তবে কেন আমি চাই না তার কারণ হলো যদি কেউ জীবনে একবার কবরবাসী যারা কবরে বিপদে পড়ে যায় জাহান্নামী হিসাবে অভিহিত হয়ে যায় শাস্তিপ্রাপ্ত হয়ে যায় তারা যদি জীবনে দুনিয়া জীবিত ব্যক্তি যদি এমন মৃত ব্যক্তির
একবার আযাবটা দেখত, তার কষ্টের চিৎকার যদি একবার শুনত, তাহলে কোনদিন সে আর সুস্থ জীবন যাপন করতে পারত না, সে পাগল হয়ে যেত। তোমরা সুস্থ জীবন করতে পারতে না জাফন, যার কারণে আল্লাহ তাআলা হাবিব তিনি নিজে কবরের আযাব দেখতেন কিন্তু উম্মতকে দেখানোর জন্য দরখাস্ত করে নবী দেখছে কি দেখে নাই? জোরে কন না, আরো জোরে। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি ছিলেন, নাম হইল সাআদ রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন। প্রিয় নবীর সাহাবি সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর বাবু ইসবাতে আন আযাবিল কবর এই অধ্যায়ে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, খরাজানা মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাআদিন হিনা তুফিয়া, সাআদের ইন্তেকালের পর আমরা রাসূল পাকের সাথে সাআদের দিকে গেলাম, যাওয়ার পরে আমরা প্রিয় নবীর সাথে ফাসাল্লাইনা, অতঃপর আমরা নামাজ আদায় করলাম। ইন্তেকালের পরে কিসের নামাজ পড়ে? জোরে বলেন, আরো জোরে। ওয়া উদিয়া ফি কবরিহি, এবং সাআদের জন্য মাটি খনন করে যে কবর তৈরি করা হলো, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কবরে স্থাপন করা হয়েছে, দাফন করা হয়েছে, জানাজা শেষ দাফন হয়েছে। ওয়া সুফিয়া আলাইহ, কবরের মাটিগুলো যেভাবে সাজায়া গুজায়া সুন্দর করে পরিপাটি করে দেয়, সুকিয়া আইলাই সাদের উপর তার কবরের মাটিগুলোকে সুন্দর করে পরিপাটি করে দেওয়া হলো। আমরা আস্তে আস্তে প্রত্যাবর্তন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, চলে যাব, দাফন শেষ। ফা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা কাব্বারনা তাইলান وسبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا হাদিস শরীফে বিশ্ব নবী সরকারে আলমের হাদিস, আল্লাহর নবীর সাহাবীরা বলে যখন আমরা যাওয়ার প্রস্তুতি নেব এমন সময় শুনলাম আল্লাহর নবী তাকবীর দিতেছে, জোরে কি দিতেছে? তাকবীর দিতেছে। আমরা ফিরে আসলাম নবীর পাশে, আমরাও দাঁড়ায় জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করলাম। ফাকাব্বারনা তাইলান, একটা লম্বা সময় ধরে, একবার দুইবার না, অনেকক্ষণ ধরে তাকবীর দিলাম। তাকবীর শেষে এবার উঠলাম, ফাসাব্বাহা, নবীজি তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, কি পড়তেছে? নবীজি তাসবিহ পড়তেছেন। আল্লাহর নবীর সাথে সাথে আমরাও এবার দোয়া দরুদ তসবিহ তালিম ফাসাব্বাহনা তাইলান, এটা লম্বা সময় ধরে আমরাও তসবিহ পড়া শুরু করলাম। নবী যে ইসলাম তাকবীর তাসবিহ যখন শেষ করলেন, তখন আমরা সাহাবীরা কুলনা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ও কাব্বারতা, এবার আমরা সাহাবীরা প্রশ্ন করলাম, জানতে চাইলাম, কুলনা আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা সাব্বাহতা ও কাব্বারতা, কেন আপনি তাসবিহ করলেন, তাকবীর দিলেন, এটার কারণ কি? হে ভাইরা আমার, হযরতে উসমান ইবনে নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সমস্যা একটা না, সমস্যা দুইটা। একটা ওদের আওয়াজ আমার কানে আসলে আমার ভিতরে কথা আসে না, আর একটা মাইকটা প্রতি বছরই এমন একটা ঝামেলা, এমন বরাবর সেট যে আমারই আমার কথা শুনতে হয়, কথা বুঝছেন তো? বিপদটা দুই দিকে, এই দিক থেকে চাল চালাইতো, কোনো ফাঁকা জায়গার দিকে দিয়ে দিত, তাহলে কাজটা ভালো হইতো, কণ্ঠটা ভালো হইতো, আমার কষ্ট হচ্ছে বলতে, আল্লাহ রহমত করে বলি আমিন। যাই হোক, এখন আমার কথা শুনেন, এই যে সাহাবি মারা গেছেন হযরত উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাত থেকে হাদিস আসছে,
তিনি বলেন যে আল্লাহর নবীর সাহাবী সাত মারা যাওয়ার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্পষ্ট আমাদেরকে বলছে যে সাহাবের ইন্তেকালে আল্লাহ পাকের তাহাররাকা লাহুল আরশ আমি এই হাদিস পড়ছি পড়াইছি কোন বক্তার কথা শুনিয়া বলি না নিজে পড়ছি একবার নয় বহুবার আলহামদুলিল্লাহ বহুবার পড়াইছি নবীজি নিজে বলছে সাহাবের ইন্তেকালে তাহাররাকা লাহুল আরশ وفتحت ابواب السماء وشهد له 70 الف من الملائكه ইরে আমার সাদ এমন একজন সাহাবী এমন এক মানুষ আল্লাহর এমনই প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তার ইন্তেকালের সাথে সাথে ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের যত দরজা দরজাগুলো খুলে গেছে সুবহানাল্লাহ রহমতের দরজা খুলে আমার সাদ এমন এক সাহাবী যাকে আল্লাহ এত ভালোবাসে তাহাররাকা লাহুল আরশ আল্লাহর আরশ তার ইন্তেকালে কাঁপছে তার ইন্তেকালে আল্লাহর আরশ কাঁপছে আর কি ওয়াশাহিদাহু 70 আলফাম মিনাল মালাইকা আমার সাদের ইন্তেকালে 70 হাজার সাহাবী তার জানাজার নামাজে কাতারবন্দি হয়েছে সরি আলফা মিনাল মালাইকা মালাইকা মানে ফেরেশতা 70 হাজার ফেরেশতা তার জানাজায় শরীক হইছে শাহিদা মানে উপস্থিত হওয়া 70 হাজার ফেরেশতা তার জানাজায় শরীক হইছে কি মনে করছে আসমানের দরজা খুলেছে আরশ কেঁপেছে এমন ব্যক্তির ইন্তেকালের পরে জানাজা পড়াইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার হাবিব কুল কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি তিনি জানাজার ইমামতি করছেন তিনি তাকে কবরে রাখছেন এরপরে মাটি দিয়ে ঢাইকা দেওয়ার পর সাহাবীরা যখন যাওয়ার প্রস্তুতি তখন নবী নিজে জোরে জোরে তাকবীর দেয় তাসবীহ পড়ে সাহাবা একরাম কয় ফাসাব্বাহনা তাইলান ও তাকাব্বারনা তাইলান আমরাও নবীর সাথে দীর্ঘ সময় ধরে তসবিহ পড়লাম দীর্ঘ সময় ধরে তাকবীর দিলাম যখন তাসবিহ তাকবীর শেষ হইল এবার বললাম ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ও কব্বারতা কেন এই তসবিহটা আলী পড়লেন বুঝলাম তো না আল্লাহর নবী রাহমাতুল আলামিন জবান খুলে বলে শুনো লাকদ দাকা দাইকা আমি রহমাতুল লিল আলামিন নিজ চোখে দেখতে লাগলাম আমার সাদকে কবরে রাখার পর কবরের মাটি চেপে 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 তার দিকে আসতেছে সাদকে কবরের মাটি চাপাইয়া ফেলতেছে এত ভয়ঙ্কর কবর আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তাকায় দেখি আমার সাহাবী সাদকে যখন কবরের মাটি চাপাইয়া ফেলতেছে আমি বিশ্ব নবী তখনই আল্লাহর তাকবীর আল্লাহর মহত্ব শুরু করলাম প্রভুর তসবিহ জপা শুরু করলাম তোমরাও আমার সাথে শুরু করলা এই তাসবিহ তাকবীরের বদৌলতে এই তাসবিহ তাকবীরের বদৌলতে হাত্তা ফাররাজাহুল্লাহু আন আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিছে এ কারণে ভাইরা আমার আজকে জিহাদের ময়দানে আসি হতে পারে আমার জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে কি পারে না জোরে বলেন আপনাদের হইতে পারে আমার কিন্তু হইতে পারে না কি কর কারণ এই হুজুর তো ফ্রাই ফ্রাই দেখি কথা কর না হ্যাঁ হতে পারে আমার জীবনের শেষ মাহফিল আগামী কালকেও আমার প্রোগ্রাম আছে চাঁদপুরে এইভাবেই গতানুগতিক পিছন থেকে চলে আসছে সামনেও প্রতিদিন আছে কিন্তু হয়তো
আগামীকাল প্রোগ্রাম তো দূরের কথা, এমনও সন্ধ্যায় আমি লাশ হইয়া যাইতে পারি। কথা কন না, সকাল ভোরে রওনা দেই, যদি প্রথমেই অ্যাক্সিডেন্টটা করি 8টা 9টা 10টার মধ্যে খবর হয়ে যাবে, 3টা 4টার মধ্যে লাশ বাড়ি পৌঁছে যাবে। কিন্তু অ্যাক্সিডেন্টের এই ক্ষতবিক্ষত লাশ রাখার কোনো উপায় নেই, নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, আমার জীবনের বাহাদুরি শেষ। যদি রাস্তার সাথে মিশে যায় মাথার মগজ খুঁজে পাবে না, কিচ্ছু খুঁজে পাবে না, খুঁজা খাইজা কোন রকম বস্তা বইরা কোন রকম নিবে। তাড়াতাড়ি কেউ একটা এলান হবে, যা আসে আসে নামাজ পড়ে দাফন করবে। কথা কম না, আমার লাশ পোষার আগে কবর তৈরি করা শুরু করবে দেশে। আর যখন প্রথম লোকে দেখে জানাইবে যে অবস্থা খুব খারাপ, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, হুজুরে মিশা গেছে, কত লাশ নিজ চোখে দেখছি রাস্তার সাথে মিশে গেছে, কুকুরে চেটে চেটে খায়া ফেলতেছি। কবরের এক ফোঁটা জায়গা নসিব হয় না, কাফনের এক ফোঁটা কাপড় নসিব হয় না। কত লাশ সাগরে ডুবে যায়, কত লাশ বিমান দুর্ঘটনায় চির নিখোঁজ হয়ে যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিছু পাওয়া যায় না। জিন্দগিতে একটু কবরের জায়গা নসিব হয় না, যে পৃথিবীতে কোনোদিন তোমার কোনো সন্তান, তোমার কোনো বংশধর কোনোদিন একটু জিয়ারতে দাঁড়াইবে, কবরের চিহ্ন নাই আছে দাঁড়াই। জোরে কর, দুইটা হাত তুলে কর, আল্লাহ এমন মরণ দিও না, আল্লাহ এমন মরণ দিও না, আল্লাহ বেজ্জতির মরণ দিও না, প্রভু গুনার পাহাড় জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, বন্ধুর পালায় পড়ে, বন্ধুর পালায় পড়ে, পরিবেশে চাপে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, নফসের খায়েশের কারণে, শয়তানের দোকার কারণে, আল্লাহ গুনাহ করে 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 পাহাড়ের মতো গুনাহ বানাইয়া ফেলছি, প্রভু গো জিন্দগির সব গুনাহ গুলা নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে হয় আমরা পারবো না গো আল্লাহ। ও প্রভু আমাদের মতো এমন বয়সে কত মানুষ তোমার প্রিয় প্রিয় ওলি হইছে, আমরা তোমার ডাকার মতো ডাকতে পারি না, আমরা তোমার ডাকার মতো ডাকতে পারি না, আমাদের এলেম না, আমাদের আমল নাই, আল্লাহ তোমার কাছে কিছু চাইবার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। পৃথিবীতে ইচ্ছা করলে একটা কুকুর বানাইয়া রাখতে পারতা, একটা শুকর বানাইয়া রাখতে পারতা, একটা পিঁপড়া বানাইয়া রাখতে পারতা, মানুষ আমাদেরকে ডলা দিয়া মাইরা ফেলত, তুচ্ছ তাচ্ছিল্য করত, ঘৃণা করত, তুমি দয়া করছা, তোমার দয়ায় মানুষ হয়েছি রে আল্লাহ, তোমার দয়ায় জিন্দগিতে এত নেয়ামত পাইছি রে আল্লাহ, তবুও তোমার চিনতে পারি নাই।
মালিকো জীবনের সব অন্যায় স্বীকার করলাম আর তোমার দরবারে আজকে হাজার হাজার মানুষ দুইটা হাত ভিখারির মতো তুলে দিয়ে বললাম আল্লাহ নিষ্পাপ না বানাইয়া তোমার বন্ধু না বানাইয়া তোমার ওলি না বানাইয়া তুমি আমাদের কাউরে মরণ দিও না আমাদের কাউরে মরণ দিও না মরণ দিও রমজানুল মুবারকে জুমার রাত্রে তাহাজ্জুদের সময়ে তোমার সিজদারত অবস্থায় তোমার সিজদারত অবস্থায় এই তো সেই দিন ঢাকা গাজীপুরে শুনে আসলাম তোমার এক বান্দাকে তুমি 130 বছর বয়সে ফজরের নামাজের সেজদার মধ্যে মরণ দিসরে আল্লাহ ও প্রভু আমাদেরকেও সেজদারত অবস্থায় জীবনের সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দিয়ে তোমার বন্ধু বানায়া গায়েব থেকে আমাদেরকে প্রিয় বলে ডাক দিও আর এই দুই চোখে জান্নাত দেখায়া দিও আত্মার দুইটা চোখে যারে দেখলে মানুষ দুনিয়া ভুলে যায় যারে দেখলে শুধু দেখতেই মনে চায় আমাদের আত্মার দুই চোখে আমাদের ওই প্রিয় নবীকে দেখাইয়া দিও আর শেষ নিঃশ্বাস কালে তোমার কুদরতে মিষ্টি হাসিতে জবানে তুমি উচ্চ আওয়াজে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মরণ চাই কি চাই না চাই কি চাই না কে কে চাই কে কে চাই কে কে চাই আল্লাহ কবুল করুক বলি আমিন বলি আমিন হাত নামান তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম এই জীবনই জীবন না আসল জীবন কিন্তু সামনে ঠিক না বেঠি কবর কত ভয়ঙ্কর যার ইন্তেকালে আসমানের দরজা খুলছে যার ইন্তেকালে আল্লাহর আরশ কাঁপছে যার জানাজায় 70,000 ফেরেশতা কাতারবন্দি হইছে এটা দুনিয়ার যে কোনো কারো কথা না স্বয়ং বিশ্বনবীর কথা যেই নবী ফেরেশতাও দেখতেন কবরের অবস্থাও দেখতেন সেই নবীজি বলে মনে রাখিও আমি দেখছি আমার সাহাবীরে কবর দেওয়ার পরে কবরে শুধু চাপে আর চাপে এ কারণে আমি তসবি তাহলিল পড়ছি রে আর তোমাদের তসবি তাহলিলের বদৌলতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিছে ও ভাইরা আমার এ কারণে হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন যেদিন শেষ নিঃশ্বাস যাবে যেদিন শেষ নিঃশ্বাস থেকে আমরা চিরবিদায়টা গ্রহণ করব সেই দিন আমি কত বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন এইটা দেখা হবে না আমি কত বড় আলেম আমি কত বড় ইমাম আমি কত বড় মুহাদ্দিস মুফতি আমি কত বড় পীর আমি কত বড় বুজুর্গ দেখা হবে না আমি কি এসপি ওসি ডিসি সচিব মন্ত্রী আমি কি শিল্পপতি
আমি কি শত শত একর সম্পদের মালিক? আমি যে হাজার হাজার কোটি টাকার মালিক? না, কিচ্ছু দেখা হবে না। এতে গরিব কালো বাইটে হাঁটো অশিক্ষিত, না সেদিকেও তাকানো হবে না। মৌত যখন আসবে মায়ের গর্ভে থাকা অবস্থায়, যেদিন ফেরেশতার রূহ নিয়ে আসছিল, আমি আপনি মায়ের গর্ভে ফেরেশতার রূহ নিয়া ওই দিন পাঁচটা জিনিস লিখে দিয়ে গেছে। কয়টা? আরো জোরে। এই বান্দা কোন দিন জন্মগ্রহণ করবে, কোন স্থানে করবে, লঞ্চে বাসে ট্রেনে নানার বাড়ি দাদার বাড়ি পথে হাসপাতালে কোন দিন কোন স্থানে লিখে দিয়ে গেছে। এই বান্দা সারা জিন্দগিতে কোন দিন কোন বেলায় কখন তার কি রিজিক হবে, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, কত হাজার আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করছে। একটা পিঁপড়ার রিজিক কি হবে, একটা গাছ ওই গাছের রিজিক কি হবে? সমস্ত মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাই রিজিক দাতা যিনি, তিনি এটা আগেই নির্ধারণ করছেন। আমরা শুধুমাত্র ফাও ফাও আরো খামু আরো খামু আরো খামু আরো খামু, নাই রোজার খবর নাই, হালালের খবর নাই, হারামের খবর নাই, তাকওয়ার খবর নাই, কবরের খবর নাই, মিজানের খবর নাই, আরো চাই আরো চাই। আসলে সবই বৃথা, কথা কোন ঠিক না ব্যাপারে। নির্ধারণ করছে কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। পরিবর্তনের শুধু একটা ব্যাপার আছে, সেটা হলো আত্তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া। পরিবারে অসচ্ছলতা এভাবেই আসে তকদিরে, তবে যদি কোনো আলেম ওলি অথবা নিজের আবেগ দিয়া নিজে চোখের পানি ফালাইয়া অথবা মায়ের দিয়া বাবার দিয়া দোয়া করাইয়া ছেলের দিয়া দোয়া করাইয়া যদি আপনি কবুল করাইতে পারেন, তাহলে আল্লাহ পরিবর্তন করে দিতে কথাগণ পারে। এই ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা, নিজের দেহের শক্তি কর্মের বল কোনো রাস্তা না, একটা রাস্তা দোয়া। কি জোরে কর, আরো জোরে, মনে থাকবে নি ইনশা আমার ভাইরা। তো যে কথা বলতেছিলাম, মৃত্যু যখন আসবে আমি কে এটা দেখা হবে। আল্লাহ পাঁচটা বিষয় ফেরেশতা যখন পাঠাইছে মায়ের গর্ভে রুহ লইয়া, ওই ফেরেশতা রুহও দিছে আর পাঁচটা বিষয় লিখেও দিয়ে গেছে, কোন দিন জন্মগ্রহণ করবে, কোন জায়গায় করবে, সারা জিন্দগিতে কি তার রিজিক হবে, আবার কোন দিন মৃত্যুবরণ করবে, কোন জায়গায় করবে। আলহামদুলিল্লাহ। তো সেই দিনটা যখন চলে আসবে, আমি বলতে পারি না যে সেই দিন আমার আরো এক সপ্তাহ পর, না আজকে রাতও আমার হতে হতে, যদি আজকে রাতে আমরা যারা এই মাহফিলে আসছি, যারা আল্লাহর কাছে হাত তুলে দুইটা চোখের পানি ফালাইছি, আমার আল্লাহ কইছে যে বান্দায় যদি জীবনের অন্যায়কে স্বীকার করিয়া দুই চোখের দুই ফোঁটা পানি ফালাইতে পারে, সেটা যদি মাছি পোকার মাথার চাইতেও ছোট হয়, তবে গাল বেয়ে নিচে পড়ার আগে আমি আল্লাহ তার জিন্দগির সব মাফ করে দিই। আর আমাদের দাবি, প্রভু গো আমি পারি নাই, এই ময়দানে যদি একটা লোকেরও পড়ে থাকে তার উসিলায় তুমি আমারে কবুল করে দাও, আমারে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও বলি আমি। তাহলে আজকে এই ময়দানে আমরা যারা আসছি আমরা কি ঠকছি না জিতছি? জোরে কম, আরো জোরে। যারা শুনছে যারা জানছে, সব মানুষ যদি আসতো এমন 10টা ময়দানে কি ধরতো? জোরে কম, যারা কম্বলের নিচে আছে, লেফের নিচে আছে, খাটের উপরে আছে, যারা সুন্দর করে আরামে আয়েশে আছে, টিভিটা সালাই দিয়া রাখছে মগ্ন আছে, মোবাইলে গান্ডা সালাই দিয়া কানের ভিতরে ইয়ারফোন দিয়া শুয়ে আছে, ভাই শুয়ে থাকো শুয়ে থাকো, তোমার কফাল যদি মন্দ হয়, আর যদি আল্লাহকে চাও রসুলকে চাও কোরআন চাও, তাহলে কোরআনে কারো কপাল ফুলছে, কোরআনে কারো কপাল ফুটছে, কোরআন আসছে,
বেলাল হাবশী রাদিয়াল্লাহুর মতো কালো ব্যক্তি, কথা কম না, কালো গোলাম হাবশার মানুষ নিঃস্ব, সেই ব্যক্তি এত সম্মানী হইছে তার আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। তার ইন্তেকালের পরেও আজ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমান কলিজার টুকরা সন্তান তার নাম রাখে বেলাল, কথা কম না, আজ মসজিদের নাম রাখে মসজিদে বেলাল, আজ মাদ্রাসার নাম রাখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা, কথা কম না, আজ মাদ্রাসার নাম রাখে বেলাল, মসজিদের নাম হয় বেলাল, কলিজার টুকরা সন্তানের নাম হয় বেলাল, আলেমের নাম হয় বেলাল, ওলি আল্লাহর নাম হয় বেলাল, কথা কন ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেল, আবু মুরুক্ষের বাপ, গন্ডা মুরুক্ষ, আসলে এই লোক কি মুরুক্ষ ছিল? আরবের মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ ছিল, সম্পর্কে নবী সাসা আগুনের মতো লাল সুন্দর আছে, কুরাইশ বংশ, আব্দুল মুত্তালিবের ছেলে, অর্থল আর ডাঁট মানুষ আছে। আবু জেহেল মূলত নামটা ছিল আবুল হেকাম, প্রজ্ঞা জ্ঞান বুদ্ধির বাপ, কিন্তু কোরআন আসায় কপালটা পুড়ে গেছে, কোরআনের ইজ্জত দিতে পারে নাই, নবীর ইজ্জত দিতে পারে নাই, কথা কম না? তাহলে আজকে মাহফিল যত দূর হচ্ছে, আমি মাইকের আওয়াজ যত দূর যায়, প্রত্যেকটা আমার দিনদার ইমানদার ভাইকে বলবো, এটা আপনার কপাল খোলার মাহফিল, কপাল পোড়ার মাহফিল, কথা কন ঠিক না ব্যাঠিক? আরো জোরে কন ঠিক না ব্যাঠিক? আমরা ময়দানে আসছি কাকে পাওয়ার জন্য? আরো জোরে কন, আরো জোরে, আখেরি মুনাজাত দিয়ে আল্লাহর কাছে জিন্দিগির গুনাগুলো ক্ষমা চেয়ে দুচুকের পানি ছেড়ে ময়দান থেকে যাব, কথা কন ঠিক না ব্যাঠিক? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি? আমি হাত দেখতে চাই, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমার যে সকল ভাইরা এখনো আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে আছেন, দুইটা হাত জোর করে পা ধরে আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের মাহফিলে আসেন, কফল নিয়ে যাবেন, ধনী হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। তবে আমি শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা কি? আচ্ছা বলেন তো, কোন উস্তাদ যখন পড়ায় ক্লাসে, তখন কি ছাত্ররা বুট বাদাম খায়, এদিক সেদিক চায়, কথা কন, ইচ্ছা মতো উঠে যেতে পারে, আমার মন চাইছে উঠে চলে গেলাম, এটা পারে কেন, সমস্যা কি? ওই কিতাবের সাথে বেয়াদবি হয়, কথা কন, এলেমের সাথে বেয়াদবি হয়। আমরা এখানে যারা আছি বেশিরভাগই অনেকে আমরা মাদ্রাসায় যাইয়া বড় আলেম হতে পারি নাই, তাফসির কাশ্যাপ, বাইজাবি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এমন কিতাবগুলোর দর্শে আমাদের বসা সম্ভব হয় নাই। তবে ওই দর্শে বসতে বুঝতেন আদব কারে কয়, ক্লাসে আসার আগে উজু করা লাগে, মেসওয়াক করা লাগে, ভালো জামা পরা লাগে একেবারে পবিত্রতার সাথে, এরপরে আতর গায়ে মাখা লাগে, তারপরে যে দুজানো হইয়া আদবের সাথে কিতাবের সামনে বসা লাগে, বসতে যদি নাও পারে আর কষ্ট হচ্ছে, আস্তে করে আসন পাতিয়া না, অহংকার করিয়া না, পা দিকে এক দিয়ে বাইর করে দিয়া ছোট হইয়া বসা লাগে, ক্লাসে পড়াইতে যায় সত্যিকারে যারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআনের তাফসীর, কোরআন পড়ায়, একজনকেও দেখবেন না পড়াইতে যায় বইয়া বইয়া পান খায়, কথা কম না কি? কথা কয় না, ডাইনে বামে নজর দেয়, হাসি তামাশা করে, বেয়াদবি হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দর্স দিচ্ছেন, কিন্তু শরীরটা মাঝে মধ্যে বিষণ্ন, চাপ দিচ্ছে নিজেই, কিন্তু পড়াইতেছে ডান বামে নজর ঘুরায় না, নবীজির হাদিস দর্স দিতেছে, চেহারা কালো হয়ে আসতেছে, কিছু বলে না। দর্স শেষ, সবাইকে ছুটি দিলেন, ছাত্ররা চলে যাচ্ছে, হুজুরে উঠে নিজের রুমে ঢুকছেন, ঢুকিয়া খাদেমরে ডাক দিয়া কয়, আমার জামাটা উল্টা তো, আমার জুব্বাটা উল্টা, জুব্বাটা উল্টায় দেখে বিচ্ছু কামাইতেছে, 40টা বিচ্ছুর কামড় তার পিঠে, কিন্তু একটু জোরে উহ করে নাই, উল্টায় দেখছে কি হয়েছে তাও কয় নাই, কারণ বিশ্ব নবীর হাদিস, নবীজির হাদিস বলা মানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন সরাসরি নবীর সাথে কথা বলা, এদের আদব আছে না নাই, জোরে বলেন। আজকে বাংলায় রং বেরঙ্গের মাহফিল দেখে আর বক্তাগো এইসব কিচ্ছা কাহিনী, এইসব হামথুম দেখে আমরা আসলে সত্যিকারের এলেম ভুলতে বসেছি, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য এটা।
আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারি না, আমাদের সব শেষ করে দেওয়া যায়, কথা কম না? আমরা রং তামাশা দেখে খুব খুশি হই, কিন্তু কিছু নিয়ে যাইতে পারি নাই, না দুনিয়ার না আখেরাতের। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আদব নিয়ে বসার এবং আদব মোতাবেক থাকার এবং কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আদবের সাথে কি ঠিক না ঠিক? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদবে আউলিয়া, বেয়াদবে জোরে কয় না, আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আল্লাহ আমাদের সকলকে আদবের সাথে থাকার তৌফিক দেক, আমিন। মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলাইহি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, যেদিন আমার মৌত আসবে ওই দিন আমি কে, আমি কত বড় সম্মানী, কত অর্থওয়ালা, কেমন আমারে দেখায়, এই বিবেচনা হবে না। বিবেচনাটা হবে আমার আত্মাটা কেমন, মৃত্যুটা কি খেতের আইলে রাস্তার উপরে, মসজিদের বারান্দায়, ভাঙা বাড়িতে, প্রাসাদে, হাসপাতালে, রাষ্ট্রপতির বাসভবনে, কোথায় হইতেছে, এটা দেখার বিষয় না। আর বান্দাও ওই জায়গা অনুভব করবে না যখন মৃত্যুর পরিস্থিতি হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, শুনিয়া নিও, সর্বপ্রথম ওই লোকটার আত্মাটা যদি, আত্মাটা যদি সুন্দর হয়, কি হয়, জোরে কর, আরো জোরে, সুন্দর আত্মা হয়, নেককারের আত্মা হয়, পবিত্র আত্মা হয়, নূরানি আত্মা হয়, ওই নূরানি আত্মার জন্য আমার আল্লাহ তাআলা জিব্রাইল আজরাইল ইসলামকে পাঠাইবে। তবে আজরাইল ইসলাম আসার আগে এক দল ফেরেশতা অবতরণ করবে, যেই ফেরেশতাগুলোর চেহারা হবে জুহু আহসানু মিন জুই শামসে, সূর্যের আলো যত সুন্দর তাদের চেহারা হইবে সূর্যের আলোর চাইতেও সুন্দর। জোরে কর, দুনিয়ার কেউ দেখবে না, কেউ দেখবে না, শুধু ওই মৃত ব্যক্তি, সেও দেখবে না প্রথমে। কারণ আল্লাহ বলে মাদ্দাল বাসার, মানবীয় চোখ, মানুষের চোখ, এই চোখ দিয়ে সে যত দূর দেখতে পারে। যেমন যদি এখানে বসা থাকে তাহলে এই মাঠে সব দেখা যায়, কিন্তু এই ঘরের মাদ্রাসা ঘরের ওই পারে দেখা যায় না, কথা কম না, সাইক্লোন সেন্টারের ওই পাশে দেখা যায় না। কারণ মানবীয় চোখ, তার দৃষ্টি যত দূর যায় এই চোখের দৃষ্টির বাহিরে যায়া ওই ফেরেশতাগুলা বসবে, সে টের পায় না। তবে হাতে থাকবে সাদা দবদবে সুন্দর চকচকে জান্নাতি গ্রানি গ্রান্বিত একটা রুমাল, সাদা রুমাল হাতে, একটা সাদা রুমাল নিয়ে আইসা দৃষ্টিশক্তির দূরে বসবে। এই রুমালটা কোনো একজনে না, সবাই মিল্লা ধৈরা নামাইবে, এটা মহাসম্মানী, আলহামদুলিল্লাহ। দৃষ্টিশক্তির দূরে বসবে, যখন টাইম, মৃত্যুর টাইম,
এক সেকেন্ড আগে হইতে পারবে না পরে হইতে পারবে না, জাস্ট টাইম হবে, তখনই এবার আজরাইল ইসলাম নামবে। আজরাইল ইসলাম যখন কাছাকাছি আসবে ওই ফেরেশতারাও আস্তে করে আজরাইল ইসলামের চতুর্পাশে আসিয়া দাঁড়াইয়া দেবে। মিয়া সাহেব, পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই মানুষ বুঝে যে এরা আল্লাহওয়ালা, কথা কম না? এমন যদি পাঁচজন সাতজন দশজন মানুষ যদি আপনি দেখেন, সুন্দর সাদা পোশাক জারি, এদের হাঁটা চেহারা কথাবার্তা চলন সবগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মতো মনে হয়, সুন্দর কোরআন সুন্দর নকশা নমুনা এদের মধ্যে দেখা যায়, আপনি দেখা মাত্রই কিন্তু একটা ভালোবাসা হইবে, কথা কম না? যদিও জীবনে পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, তবু আপনি কেবেন আসসালামু আলাইকুম। ওনারা যদি আপনার সালামের জবাব দেয় আপনার মন চাইবে কইতে কেমন আছেন, অথবা দেখেন যদি বসা থাকতে তাহলে জিজ্ঞাসা করতে আপনারা কোথায় থেকে আসছেন। এরপরে যদি দেখেন যে এত সুন্দর ব্যবহার তাহলে আপনি কইতে বাধ্য হইবেন যে আমাদের বাসায় আসেন, আজকে আমাদের মেহমান হন, কথা কন না? বা এক কাপ চা খান, অথচ জীবনে পরিচয় নাই, আপনাদেরকে একটু চা খাওয়াবো আমি, আসেন, এরকম আসে না নাই, জোরে কন্যাকা। এমন ভালোবাসা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গেলে পাই, অথচ কোনো পরিচয় নাই, এই লোক বাসায় নিতে চায়, ভাড়াটা দিয়া দিতে চায়, খাওয়নটা খাওয়াইতে চায়, জোর করে হুজুর আমি একটু চা খাওয়াই আপনার, একটু চা খাওয়াই, জীবনে পরিচয় নাই, দেখাও নাই, এটা কেন? একটা আলাদা ভালোবাসা, কথা কম না? এটা সৃষ্টি করে দেয় কে? তো কয় আজরাইল ইসলাম বড় ভয়ঙ্কর, কিন্তু নেককারের জন্য আজরাইল ইসলাম এত সুন্দর আকৃতি, এত সুন্দর তার ভাষা, এত ভদ্রতার সাথে আসবে, আর চতুর্পাশে ফেরেশতাগণ যাদের চেহারা বিশ্ব নবী বলছেন যে সূর্যের চাইতো চমকপ্রদ উজ্জ্বল, এরা যখন আইসা বসবে তখন শুধু তাকাইবে ওনার মনটা এত বড় হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা কি ছেলের ঘর না মেয়ের ঘর, টিনের ঘর না প্রাসাদ, রাস্তার উপরে না মসজিদের বারান্দা না হাসপাতাল, দুনিয়ার ওই খবরই তার থাকবে না, জোরে কেন আলহামদুলিল্লাহ। সে এইরকম শুধু এক নজর তাকাবে, তাকানো মাত্রই হযরতে আজরাইল আলাইহিসসালাম মিসকি হাসি দিবে, মিসকি হাসি দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদি তাইয়্যিব ইরজিই ইলা রাব্বিক। আলহামদুলিল্লাহ, ও পবিত্র আত্মা আজকে আর চৌধুরী বলে ডাক দিবে না, পাটোয়ারি বলে ডাক দিবে না, ভূঁইয়া বলে, গাজী বলে, হাজি বলে আর আজকে ডাক দিবে না, ইমাম, খতিব সাহেব, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, প্রিন্সিপাল হুজুর, ও ডিসি সাহেব, ও এসপি সাহেব, টিউনো সাহেব, এটিও সাহেব, ও রাষ্ট্রপতি, ও প্রধানমন্ত্রী, নট প্রধানমন্ত্রী, নট রাষ্ট্রপতি, কিসের মুফতি, কিসের মহাদেশ, আত্মা কি এটা বিষয়? আত্মা পরিষ্কার হতে পারে কালো ছোট খাটো নিঃস তুচ্ছ হীন, দুনিয়ায় আমার কেউ মূল্য দেয় না, কিন্তু আমি আমার আল্লাহরে ভালোবাসিয়া বাসিয়া, আমি আমার নবীকে ভালোবাসিয়া বাসিয়া, আমি গুনাহ থেকে দূরে থাকিয়া থাকিয়া, আমি শীতকালেও নামাজ ছাড়ি নাই, ঠান্ডা পানি দিয়া হইল ওযু করিয়া করিয়া, সিজদা দিয়া দিয়া আমি আমার মালিকের কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহ 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 আল্লাহ
বলে ডাকিয়া ডাকিয়া জিকির করিয়া করিয়া আমি আমার আত্মাটারে নূরে নূরারি করছি। জগতের মানুষ আমারে যেমনই ভাবুক, আমার আত্মা যদি পরিষ্কার হয় মৃত্যুর আগে আমার ভাঙা ঘর পুড়ে ঘর খেতেরাই মসজিদের বারান্দা হাসপাতাল রাস্তা আমি যেখানেই পড়ে যাই না কেন, আমার দুনিয়ার কেউ থাকুক আর নাই থাকুক, আমার আল্লাহ আমারে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাকে দুনিয়াবাসী যে রিসিপশন করতে পারে না, অভ্যর্থনা দিতে পারে না, আমেরিকার আফ্রিকার প্রেসিডেন্ট আসলেও জাফাত জার্মানের প্রেসিডেন্ট আসলেও সরকার যত সুন্দর অভ্যর্থনা দিতে পারে না তার চাইতে কুঠি গুণ দামি অভ্যর্থনা আল্লাহ তাআলা আমার চোখের সামনে হাজির করে দিবে। ভাইরা আমার কিতাবে লেখে জেনা মাত্র জি আজরাইল বলবে ইয়া আইয়া তুহান নাফসু তাইয়্যিবা আসমানের সব দরজা খুলে যাবে, চোখের সীমায় সাত আসমান অদৃশ্য হয়ে যাবে, সে সাত আসমানই দেখবে না, উপরে যেটা আসমান আছে সাত আসমানই সে দেখবে না, সাত আসমানের উপরে আল্লাহর জান্নাত স্বয়ং তার চোখের সামনে সে দেখতে পাবে, নিজ চোখে আল্লাহর জান্নাত দেখবে। আলহামদুলিল্লাহ ওইদিকে ছেলে মেয়ে বিবি সন্তান কর্মী ছাত্র ভক্ত ডাক্তার সব রেডি, কথা কন না সবাইকে হাই 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 বাবাই কি শেষ হারাই ফেললাম রে বাবাই যে কেমন করে কত নজর নয়নে কি মিষ্টি চোখে চায়। আল্লাহ আমার আল্লাহ কোরআনে এই কথাটাই বলছে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম نَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ الله تعالى পবিত্র কোরআনুল কারীমের 75 নম্বর সূরা 29 তম পারায় সূরা কিয়ামত ওই সুরাকে আমায় বড় মধুর করে ডাক দিয়া কয় বান্দারা রে ফা লাওলা ইজা বালাগাতিল হালকুম, হালকুম মানে হইল কণ্ঠ নালি চিবুকের নিচে ঘাড়ের উপরে এইটাকে হলক বলা হয়। বাচ্চারা দেখবেন ওই দিনিয়া মাদ্রাসা গুলোতে বসিয়া বসিয়া কোরআন শিখার আগে পড়ে হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, কথা কম না হলকের শেষ ভাগ হইতে এই হলক মানে হইল কণ্ঠ না এটা আল্লাহ কয় জীবনের শেষ পর্যায়ে আসলে দেখবা রুহুটা আস্তে আস্তে উপরের দিকে চলে আইতেছে আর তোমার দেহের কাম কিন্তু শেষ, হাপাত পা মাসা কোমর কলিজা এবার সব নিস্তেজ সব নিস্তেজ, ওখানের কাম রুহু শেষ দিয়ে আসছে আস্তে আস্তে ইজা বালাগাতিল হালকুম, রুহুটা যখন হলকুম পর্যন্ত আইসা পৌঁছে কণ্ঠনালীতে আইসা পৌঁছে এখন শেষ কণ্ঠনালীতে আইসা পৌঁছে ও আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন সেই আদরের ছেলের জন্য রাতের দুইটা বাজে ও রিক্সা লইয়া খেয়াঘাটে ট্রেন ঘাটে লঞ্চ ঘাটে বাসস্টনে বইয়া রইছি, যদি একটা যাত্রী পায় 50টা টাকা হইয়া যাইবে, সকালে চাইল কিনা যাইবে
ছেলে মেয়ে নিয়া খাইতে পারবো বাঁচতে পারবো। আমার বিবি বড় অসুখ, এই কারণে বর্ষার ভিতরেও আমি কাজে রত কর্মে রত। আমার টাকা লাগবে, ওষুধ লাগবে, বিবিকে সুস্থ করার চেষ্টা চলবে, কথা কন্যা। যেই সন্তানের জন্য রাতকে রাত বলি দেয়, দিনকে দিন বলি দেয়, এই বিবির জন্য ঘরবাড়ি করার জন্য জীবনের জীবন বলি নাই, খাটনি রে খাটনি বলি নাই। ইবাদত কত বলছি, ইবাদতের হিসাব নাই। মাসে মাসে হাজার হাজার লাখ লাখ টাকা সংসারের পিছে দিছি, আল্লাহর রাস্তায় দেওয়ার কথা ভুলে গেছিলাম, দিতে পারি নাই। কারণ ওদের লাগবে লাগবে লাগবে, ওদের জন্য জিন্দিগির সব করলাম। আল্লাহ বলে, ওই সময় যখন তোমার গলা পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত শেষ নিঃশ্বাসটা চলে আসছে, রুহুটা চলে আসছে, এই সময় ও আনতুম হিনা ইযিন তানজুরু, তোমার দুনিয়ার সব শুধু তাকাইয়া থাকবে, এই ছাড়া আর কিছু করার ক্ষমতা কথা কোন আসেনি আসেনি, সবাই তাকাইয়া থাকবে। যত বড় ডাক্তার আদের সেও দেখবেন যে মিশির দুই কানে দি দুইটা লাগাইছে, নাকেরি ফাইভ দুইটা ঢোকাইছে অক্সিজেনের, হাতের মধ্যে একটা দিয়ে রাখছে, পায়ের মধ্যে দুইটা দিয়ে রাখছে, এরপরে গ্লাস দিয়া গ্লাসের মধ্যে চাইতেছে, আসে না নাই, আসে না নাই, কথা কম না। লাইফ সাপোর্টে আইসিওতে লাইফ সাপোর্টে ঢুকাই লাইছে, এখন মেশিনে কয় রুহুটা আসে না নাই, খালি মেশিনের দিকে তাকায় আর চেহারার দিকে তাকায়, কিন্তু সারের কিছু করার ক্ষমতা। আল্লাহ বলে, দুনিয়ার সব তাকায়ার তোমারে রাখার ক্ষমতা কারো নাই। আমি আল্লাহকে শুনো, আমি আল্লাহ কোথায় আছি, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা তার যত কাছে, ওয়ালাকিল্লা তুবসিরুন, তোমরা দেখো না, কিন্তু নাহানু আকরাবু ইলাইহি, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি তা তোমাদের চাইতেও বেশি নিকট। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যত কাছে তার চাইতে আমি আল্লাহ বেশি কাছে। আল্লাহ কাছে না দূরে, জোরে কর আরো জোরে, নামাজ পড়লে দেখে কে, সেজদায় যায়া পাশের লোকটাও শুনে না, আমি কই সুবহানা রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল, পাশের লোকে শুনে না, কিন্তু আল্লাহ শুনে কি শুনে না, জোরে কর, অস্পষ্ট শুনে না স্পষ্ট শুনে, আমি কি মন দিয়া পড়তেছি না শুধু মুখে মুখে, মনটা গরু বাইতেছি, এটা জানে কে, শুধু মুখেরটা শুনে না দিলেরটাও জানে কে, জোরে কয় না আরো জোরে। তাহলে আল্লাহ নামাজে এত কাছে থাকতে পারে, দেখতে পারে, রোজার দিন ডুব দিয়া পানি খাইছি, আল্লাহ দেখে কি দেখে না, আর ডুব দিছি কিন্তু পানি খাই নাই, দেখে কি দেখে না, জোরে কন না। তাহলে পানির নিচে ডুব দিয়েও কি করি তা দেখে আল্লাহ, কিন্তু সুদ খাইলে আল্লাহ দেখে নাও, নইলে কিরম খাওয়া খাইতে পারিনি আমরা। সত্য কথা বললে আল্লাহ দেখে, সুবহানাল রব্বিয়াল আযীম, সুবহানাল রব্বিয়াল আলা, কেউ না শুনলেও আল্লাহ শুনে, কিন্তু মিথ্যা কথা বললে আর আল্লাহ শুনে না। হ্যাঁ ওমিয়া সাহ, এটাই ইমান, এটারে দিলে গাঁথিয়া জীবনটা শক্ত করিয়া গড়ার নাম ইমান, কথা কন না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। পাপ জীবনে আসে না নাই, কিন্তু এটা চালাইয়া যাব না, আজকে শেষ করে দিব, জোরে কর। যে প্রতিজ্ঞা নিব আজকে জিওদরার ময়দান থেকে, দুই হাত আল্লাহকে দেখায় বলছি, আল্লাহ আমার জিন্দগিতে স্বেচ্ছায় আর পাপ করবো না করবো না করবো না, আল্লাহ কত সাহায্য করে আমার হইয়া গেলাম, তুমি যদি শক্ত থাকো পাপ তোমার করা লাগবে, নেকের উপরে তোমারে আমি জিন্দগি চালাইয়া দেব, তবে কিছু পরীক্ষা হইবে, এই পরীক্ষা শক্ত থাকতে হইবে। যেমন ইউসুফ নবীরে পরীক্ষা করছে, জুলাইখা সাত গেটে তালা লাগাইছে, কথা কম না, কয় গেটে, জোরে কয় না। আচ্ছা, এই যে তালাটি লাগায় ইউসুফ নবী দেখছে কি দেখে নাই, লগে লগে লইয়া যায় আর ঢুকতে সময় তালা লাগাই দিয়া যায়, এরপরে ভিতরে যায় মূর্তি একটা ঢাকতে আছে, কয় কি জুলাইখা এটা ঢাকো কেন, কয় আমি সারা জীবন যে বাসনা লইয়া ছিলাম এখন আমার সেই বাসনা আমি পূরণ করব।
এত বছরের লালিত স্বপ্ন এখন আমি পূরণ করব তোমার সাথে এখন আমার জীবনের একটা লেনদেন হয়ে যাইবে মিশামিশি হয়ে যাবে তো এটাকে তো আমি খোদা মানি প্রভু মানি এর ইবাদত করি প্রভুর সামনে এই অপকর্ম করতে আমার বড় লজ্জা হয় যার কারণে প্রভুরে ঢেকে রাখছি সাত গেটে তালা লাগায়া খোদারে ঢাইকে রাখি ইউসুফ নবী কইছে জুলাইখা কি বল জুলাইখায় মোটামুটি ফেখম মেলা বসছে সিংহাসনে উপযুক্ত আসনে বসছে অপকর্ম করবে ইউসুফ নবী বলছে জুলাইখা তোমার প্রভুরে ঢাইকে রাখা যায় রে আমার আল্লাহকে ঢেকে রাখা যায় না কি ভাই আল্লাহরে ঢাকা যায় আল্লাহরে কি ঢাকা যায় কি আল্লাহ থেকে দূরে সরা যায় জুলাইখা রে তোমার প্রভুরে ঢাইকে রাখা যায় কিন্তু আমার আল্লাহকে তো ঢেকে রাখা যায় না যাইবে কদ্দুর গেটে তো তালা দরজায় তো তালা সাত দরজায় তালা নবী কয় দরজায় তালা আমিও জানি আমিও দেখছি কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার খোলার দায়িত্ব কার দরজা পর্যন্ত যায় টাস করিয়া দরজা খোলে কোন চাবি লাগে না লোক লাগে না মানুষ লাগে না আমার আল্লাহ পারে কি পারে না যেই নবী মুসার জন্য আল্লাহ তাআলা সাগরের মধ্যে রাস্তা বানায়া দিছে এক মুহূর্তে দুই পাশের পানি পাহাড়ের মতো হইয়া সাগর বহমান পানি দুই দিকে চলে গেছে মধ্যে দিয়ে রাস্তা যে আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানাইতে পারে একটা তালা খুলতে আমার আল্লাহ পারে কি পারে না নবী কয় আমি আপনি হইলে কইতাম হায় হায় আমি তো বন্দি আমি তো বাধ্য কোন বাধ্য না আমার চেষ্টা যদ্দুর করতে হইবে কথা কন না সুদ না খায়া যদি মরা লাগে আমি মরণ পর্যন্ত থাকবো মৃত্যু পর্যন্ত আমার চেষ্টা চলবে কথা কন না পর্যন্ত আমার চেষ্টা চলবে ইনশাআল্লাহ মৃত্যু হওয়া লাগবে না মৃত্যুর আগে আল্লাহর কুদরতি রিজিক আসবে কি আসবে না জগতে প্রমাণ